একটা সিম্পল রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমরা শিম অনেকেই চিনি, তো আমরা আজকে শিমের ঝাল বানাবো, তো খুবই একটু ইউনিক স্টাইলে। তো চলুন, অনেকটা পাতুরি স্টাইল বাট এটা শিমের ঝালই বলা চলে। তো চলুন কড়াইটা বসিয়ে দিই, আগে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, আমি সাদা তেলটা অ্যাড করে দিলাম। আর আমি একটা পেস্ট বানিয়ে, পেস্টের মধ্যে এখানে নারকেল কোড়া আছে 4 চামচ, বড় চামচে 4 চামচ নারকেল কোড়া। আর কালো সর্ষে দিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছি 7-8টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা যেরকম যে যে খাবেন। সামান্য হাফ চামচ পরিমাণে নুন, আর হাফ চামচ পরিমাণ চিনি, আর একটা টমেটো কাটা, আর একটু জল দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট করে নিলাম। এটা একটু ঝালঝালে ভালো লাগে, তো খুবই সিম্পল রেসিপি, বিশেষ কিছুই লাগে না। একটু তেলের মধ্যে আমি, তেলটা গরম হয়ে গেছে, আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো কিন্তু অতি অবশ্যই একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা কাঁচা শিমটা ঠিক কাঁচা অবস্থায় মশলাটা দিয়ে দিলে মশলাটাও ভাজা হবে না, শিমটাও ভাজা হবে না, কাঁচা জল ছেড়ে দেবে। তো আমি শিমের মধ্যে টমেটো আর এই কড়াইশুঁটি কটা রেখেছি, কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুবই সিম্পল একটা রান্না, বাট এত খেতে সুন্দর হয়, টেস্টটা ভীষণ সুন্দর হয়। তো যারা নিরামিষ রান্না খান তাদের তো খুবই ভালো জিনিস। আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, আর যেহেতু নুন চিনিটা আমি মিক্সিতে পেস্টটা তৈরি করার সময় দিয়েছিলাম, সেই জন্য আমি খুবই সামান্য পরিমাণে একটু নুন দিলাম। তো আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আর একবার। খুব সিম্পল, খুব তাড়াতাড়ি, খুব ঝটপট রান্নাটা হয়ে যায়, ভীষণই ভালো লাগে। আর শীতকালে তো প্রচুর পরিমাণে শীতের সবজি থাকে। তো দেখুন শিমটা কিন্তু আমার কিন্তু অলমোস্ট ভাজা হয়েই এসছে, জলটাও মরে গেছে, জলটা তো পুরোটাই মরে গেছে। আমি এবার এর মধ্যে কিন্তু পেস্টটা অ্যাড করে দেব। আমি এর মধ্যে কিন্তু পেস্টটা অ্যাড করে দিচ্ছি, আর এটা একটু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে এবার আমি মশলাটাকে কিন্তু একটু ভেজে নেব শিমের সাথে। তো শিমের সাথে না ভেজে যদি কাঁচা জলটা দিয়ে দিই তো সেইভাবে টেস্টটা ভালো আসে না। তো এর মধ্যে আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে একটু জলটা দিইনি, কিন্তু শিমের যে জলটা ছেড়েছে সেটা দিয়ে কিন্তু আমি এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। দেখুন আমার কিন্তু শিমের যে জলটা ছিল সেটাও মরে গেছে, আর মশলাটাও কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, তা গাদির তেলটাও ছেড়ে দিয়েছে শিম থেকে। তো অনেকে চাইলে এই পরিস্থিতিতে এই পর্যায়তে নামিয়ে দিতে পারেন। তো আমি একটুখানি ধনে পাতা অ্যাড করে দিলাম ওপর থেকে। আমি এর মধ্যে সামান্য একটু কিন্তু জল দেব, তো যেহেতু আমি একটু জল দিইনি তো মশলাটা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে, আর যেহেতু নারকেলটা ছিল সেই জন্য নারকেলটা একটু ভেজে নিতে হতো। তো যেহেতু মশলাটা আমি একসাথে তৈরি করেছি তো সেই জন্য মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলাম। তো শিমের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো নতুন যে কোনো রান্না আমি আপডেট করলে আপনারা অতি অবশ্যই নোটিফিকেশনে পেয়ে যেতে পারেন, খুব সহজেই আপনারা পেতে পারেন। আমি খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করছি যাতে করে মশলাটা একটু গায়ে মেখে মেখে যায়। তো দেখতেই পাচ্ছেন তেলগুলো সাইড থেকে শিমের ছেড়েই দিয়েছে, এটা গরম ভাতের সাথে ভীষণ সুন্দর লাগে, আর নিরামিষ দিনে তো ভীষণই ভালো একটা উপকারী রান্না, আমাদের খুব সহজেই হয়ে যায়। একটু সর্ষে আর নারকেল একটু বেটে নিলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। দেখুন কালারটা খুব সুন্দর এসছে। যারা শিম খেতে পছন্দ করেন তারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ফ্রেন্ড সার্কেলের সাথে, বন্ধুবান্ধবদের সাথে, নিজের ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন। তো চলুন ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নেক্সট কোনো একটা নিউ রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে। ততদিনে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রান্না করবেন, ভালো ভালো খাবার খাবেন বা সকলকে খাওয়াবেন। চলুন ধন্যবাদ।